মাঝে মাঝে আমাদের কাছে এমন কিছু গান এত বেশি ভাইরাল হয় যে ওই গানের পেছনে থাকা গায়কটিকে ভাইরাল গানটির স্রষ্টা মনে করি, কিন্তু একটু টুকটাক খোঁজখবর নিলে দেখা যায় ওই গানটির আসল গায়ক কিন্তু অন্যজন। অর্থাৎ আমরা আমাদের প্রিয় গানটির জন্য যাকে ধন্যবাদ দিই সে আসলে নকল গায়ক, সে আসল গায়কের গানটি নকল করেই ভাইরাল হয়ে যায়। তো আজকের পোস্টে আমরা এমন 10 জন নকল গায়ককে দেখবো যারা অন্যের গান গেয়ে আমাদের কাছে জনপ্রিয় হয়েছে। তো শুরুতেই থাকছে বাংলাদেশের মিষ্টি গায়ক মাহতিম সাকিব। এই শিল্পীর কভার করা এ মন তোমাকে দিলাম 2018 সালে ফেসবুকে হিউজ ভাইরাল হয়। বিশেষ করে তার সচল ফেস গানটিকে বর্তমান জেনারেশনের কাছেও জনপ্রিয় করে তুলে। অথচ তাদের মধ্যে অনেকে জানে না আসল গানটির স্রষ্টা এই সাবিনা ইয়াসমিনকে। মজার বিষয় হচ্ছে এই গানটির আসল গায়ককে এটাও অনেকে জানে না। আপনি জানেন তো? জানলে কমেন্টে বলুন। তো অন্যের গান কভার করে বর্তমানে ইয়োহানি আমাদের মাঝে ভীষণ পপুলার। তার মানিকে মাগে হিটে গানটি এই বছরের সবচেয়ে সেরা গান মনে করেন অনেকে। অথচ মূল গানটির স্রষ্টা হলেন এই ছেলেটা। তবে আমরা এই আসল গায়ককে ছেড়ে নকল গায়ককেই আপন করে নিয়েছি। ইভেন আমি নিজেও ইয়োহানের ফ্যান হয়ে গেছি। তবে কভার সং করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে সানামপুরি। ভারতের এই শিল্পী প্রথম দিকে পুরনো গানগুলোকে কভার করে প্রকাশ করত। পরবর্তীতে তিনি নতুন গানগুলোকে কভার করা শুরু করে। ইভেন তিনি রবীন্দ্রসঙ্গীত কভার করেছেন। তো বর্তমানে সানামপুরি ভারতের নাম্বার 1 ইউটিউব কভার সিঙ্গার। তো গেল দশকের শুরু থেকে বাংলাদেশের শিল্পী হৃদয় খানের প্রচুর জনপ্রিয়তা ছিল। ইভেন 2019 সালে গাওয়া তার লক্ষ্মী সোনা গানটিও প্রচুর ভাইরাল হয়। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। তবে তিনিও রিমেক গান করেছেন। তার একাধিক রিমেক গানের মধ্যে কি জ্বালা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়? তবে নকল গানের রাজা বলা হয় জুবিন নাটিয়ালকে। পুরো কেরিয়ার জুড়ে তিনি এত বেশি নকল গান গেয়েছেন যে আসল গানও তার কাছে নকলের মতো শোনা যায়। তার ভাইরাল হওয়া সব গানই ছিল রিমেক। ইভেন তার সবচেয়ে জনপ্রিয় লুট গেয়েই গানটিও তিনি ওস্তাদ নুসরাত ফাতে আলী খানের থেকে কপি করেছেন। তো জুবিন যদি নকল গানের রাজা হয় তবে রানী বলতে হবে নেহা কাক্করকে, কারণ বর্তমানে তিনি ভারতের প্রথম সারির একজন গায়িকা। তার অরিজিনাল সং যেমন আছে তেমন রিমেক সংও আছে। তবে কেন জানি মনে হয় রিমেক সং গুলোতে তিনি বেশি পপুলার। তো রাজা রানী পরে আছে বাদশা। বলিউডের প্রথম সারির র‍্যাপারকে নকল গানের জন্য অনেকবার ট্রোলও হতে হয়েছে। যেমন গ্যান্দা ফুল গানটির জন্য তাকে প্রচুর ট্রল করা হয়। ইভেন তার সম্প্রতি হিট হওয়া বাবলা গানটিতেও তিনি নকলের আশ্রয় নিয়েছেন। তবে ঘোষণা দিয়ে বাজ পান কা পেয়ার গানটি তিনি রিমেক করেছেন। তো নেহা কাক্কর এবং টনি কাক্কর একজন নকল গায়ক, তবে নকল গানের চেয়ে তার আসল গানগুলোই বেশি জনপ্রিয়তা পেয়েছে। উল্টাপাল্টা রিলিক্সের জন্য অনেকে তাকে গালিও দেয়।
বলিউড পার্টির সঙ্গে জড়িত বিখ্যাত মিকা সিং আমাদের মাঝেও দারুণ পপুলার। সেই সাথে তিনি রিমেক গানের জন্য বিখ্যাত। মূলত বলিউড মুভির সং ট্রেন্ডের জন্য তিনি নকল গান করেছেন এবং সেগুলো বেশ ভাইরালও হয়। এই বলিউড মুভিতে প্লেব্যাক করতে গিয়ে পাকিস্তানি শিল্পী রাহাত ফাতেহ আলী খানও নকল গান করেছেন। তিনি উস্তাদ নুসরাত আলী খানের গান নকল করে এই লিস্টে জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য, এই শিল্পী অনেকগুলো গান আমার অসম্ভব ভালো লাগে। তো এইসব গায়ক নকল গান করলেও তাদের গায়কই আমাদের এতটাই মুগ্ধ করেছে যে আমরা তাদের নকল গানগুলোকে আপন করে নিতে বাধ্য হয়েছি। আমাদের এই বাধ্য হওয়াটাই এইসব গায়কের মূল কারিশমা, যেটা তারা যোগ্যতা দিয়ে অর্জন করেছে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন কমেন্টে জানান। ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।